বন্ধুরা, আগের ভিডিওতে আমরা জেনেছি যে প্রচার মাধ্যমগুলো যখন আমাদের পক্ষে প্রচার চালায় সেটি কেন আমাদের স্বাধীনতার স্বীকৃতি অর্জনের পক্ষে একটা ইতিবাচক ভূমিকা পালন করে। তো এই ভিডিওতে আমরা ভারতের প্রচার মাধ্যম কিভাবে আমাদের স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছে সেটি সম্পর্কে জানব। 1971 সালের একেবারে শুরু থেকে ভারতীয় গণমাধ্যম আমাদের পক্ষে কথা বলতে শুরু করে। 25 মার্চের পর কিভাবে অত্যাচারিত নিপীড়িত বাঙালি জনগণ দলে দলে ভারতের মাটিতে আশ্রয় গ্রহণ করেছে এবং শরণার্থী হিসেবে তাদের অবস্থাটি কীরকম ছিল তা তুলে ধরেছে ভারতের গণমাধ্যম। পাশাপাশি পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের দোসর রাজাকার শান্তিবাহিনীরা কিভাবে এই অঞ্চলের মানুষদেরকে অত্যাচার করেছে, কিভাবে আমাদের দেশের নারীদেরকে তারা ধর্ষণ করেছে, এই ব্যাপারগুলোর তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যমগুলো। এবং যুদ্ধরত বাঙালি জনগণ ভারতীয় গণমাধ্যমের এই সকল সংবাদের ভিত্তিতে আরও বেশি জোরদার আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। আমেরিকার সিনেটর এডওয়ার্ড কেনেডি সচক্ষে বাংলাদেশের শরণার্থীদের দুঃখ দুর্দশা দেখার জন্য ভারতে এলে সে দেশের সাংবাদিকরা তাকে সঙ্গ দেন এবং বাঙালি জনগণের সর্বস্ব হারানোর ঘটনাগুলো তার সামনে তুলে ধরেন। 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে আনন্দবাজার পত্রিকা সরকারকে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানায় এবং অমৃতবাজার পত্রিকা ছাড়াও যুগান্তর, দৈনিক বসুমতী, মুসলমান, সাপ্তাহিক গৌরব প্রভৃতি পত্রিকাও বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষে সংবাদ পরিবেশন এবং সম্পাদকীয়, উপসম্পাদকীয় ও ফিচার লিখে সহযোগিতা করে। ভারতীয় সংবাদপত্রের এসব সম্পাদকীয়, উপসম্পাদকীয় সংবাদ প্রতিবেদন এবং আকাশবাণী কলকাতার প্রতিদিনে পরিবেশিত সংবাদ ও বিশ্লেষণ 1971 সালে যুদ্ধরত বাঙালি জনগণকে উদ্বুদ্ধ করেছিল। তার মানে এই যে সংবাদপত্রগুলো সেগুলো যে আমাদের নিয়মিত আপডেট দিয়েছে শুধু তাই নয়, তাদের লেখনই আমাদেরকে অনেক বেশি মোটিভেট করেছে, মুক্তিযুদ্ধে আমাদের অংশগ্রহণকে আরও বেশি নিশ্চিত করেছে। তার পাশাপাশি এটি কিন্তু ভারতীয় জনগণকে সচেতন করেছে যে বাঙালিদের উপর যে নিপীড়ন করা হচ্ছে তার ব্যাপারে তাদের কী করণীয়। এ কারণে এই মুক্তিযুদ্ধে শুধু যে বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করেছে তাই কিন্তু নয়, এই মুক্তিযুদ্ধে ভারতের সাধারণ জনগণও সম্পৃক্ত ছিল এবং তাদের সাথে মুক্তিযুদ্ধের সম্পৃক্ততার মূল যে সামঞ্জস্যটি বিধান করেছিল সেটি হচ্ছে ভারতের প্রচার মাধ্যমগুলো। কারণ তাদের প্রচার প্রচারণার কারণেই ভারতের জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে এত ডিটেইলস জানতে পেরেছে এবং বুঝতে পেরেছে কেন সেই মুহূর্তে তাদের উচিত বাঙালিদের পাশে এসে দাঁড়ানো। আশা করি তোমরাও ব্যাপারটি বুঝতে পেরেছ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্পর্কে জানব। সাথেই থেকো সবাই।